দর্শক, আমরা এখন রয়েছি বাংলাদেশ বিজনেস কাউন্সিল দোহা কাতারের বাসভবনে। সেখানে আজকে যে আয়োজনটা করা হয়েছে, মূলত বাংলাদেশ বিজনেস কাউন্সিল দোহা কাতারের সম্মানিত সভাপতি এম সাইফুল আলম সাহেব, মাদার সাইফুল ভাই, তিনি আমাদের চাঁদপুর সমিতির সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব সিআইপি জালাল আহমদকে সংবর্ধনা দিচ্ছেন। কারণ উনি রেসিডেন্ট পারমিট পেয়েছেন কাতারের দীর্ঘদিনের, যেটা হলো দীর্ঘমেয়াদী ভাবে তিনি পেয়েছেন। সেই জন্য আসলে ওনাকে চাঁদপুরবাসী এবং বাংলাদেশ বিজনেস কাউন্সিল দোহা কাতারের উদ্যোগেই আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এম সাইফুল ভাইকে। যদিও বাংলাদেশ বিজনেস কাউন্সিল দোহা কাতারের আমি মিডিয়া বিশেষ সম্পাদক, সব কিছু মিলে আজকে অনেক অতিথি এসেছেন, যদিও ছুটির দিন, সবাই যার যার কর্মকাজে নিয়ে ব্যস্ত। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি চাঁদপুর সমিতির সভাপতি মোহাম্মদ মানিক হোসেন, সাধারণ সম্পাদক জিয়া মোমোর টিটু, কমিটির নেতা এসেছেন আমাদের শফিকুল কাদের সাহেব, ইঞ্জিনিয়ার আবুর রেহান, আবুল কাশেম, এরপরে এসেছেন আমাদের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা। মিডিয়ার মধ্যে রয়েছেন আমাদের আজগুল হাসান বাচ্চু, মানিক চৌধুরী এবং আমি ইয়াম আকাশ। আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশ বিজনেস কাউন্সিলকে সামনের দিকে আমরা মিডিয়াতে ফোকাসটা যেন আরও সুন্দর করে হয়, সেই জন্য আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও আম সাফিলার ভাইকে, তার বাসভবনে সবাইকে দাওয়াত দিয়ে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। কাতারের রাজধানী দোহার বিন উমরান থেকে ইয়াম আকাশ।